পটুয়াখালীর লেবুখালীতে সদ্য নির্মিত সেতুর নামকরণ ভাষা আন্দোলনের প্রথম শহীদ আলাউদ্দিন রাখার দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া প্রতিনিধি ফরিদুদ্দিন বিপু জানান, দুপুরে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ কলাপাড়া পৌর শহরের মনোহর পত্রিতে এই সমাবেশের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক কমোডর নাসির তালুকদার, সহসভাপতি প্রভাষক রফিকুল ইসলাম ও 69 আন্দোলনের ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ফজলুর রহমান সহ শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের সদস্যরা। সভায় বক্তারা বলেন, বাঙালির স্বাধিকার আন্দোলন ও 69 গণ অভ্যুত্থানের বরিশালে প্রথম শহীদ হন পটুয়াখালীর কলাপাড়ার কৃতি সন্তান শহীদ আলাউদ্দিন। তাকে অমর করে রাখার জন্য লেবুখালী সেতুর নামটি শহীদ আলাউদ্দিন রাখার দাবি জানান তারা। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন সরকারি জলাশয়ে প্রায় 500 কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। কাশিয়ানী প্রতিনিধি রায়হান মুন্সি জসিম জানান, দুপুরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবীন্দ্রনাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহকারী মৎস্য পরিচালক তন্ময় কুমার দাস, গোপালগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস সহ অন্যান্যরা। রাজস্ব বাজেটের আওতায় 1,34,000 টাকা মূল্যের প্রায় 496.30 কেজি মাছ আমরা কাশিয়ানীর 10টা প্রাতিষ্ঠানিক পুকুরে আমরা উন্মুক্ত করব। মূলত আমরা এই 10টা যে প্রাতিষ্ঠানিক পুকুরে নির্বাচনের ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি যে কোন প্রতিষ্ঠানগুলো দরিদ্র এই মাছগুলো পেলে যাতে তারা উপকৃত হয়, বিশেষ করে বৃদ্ধাশ্রম বা মাদ্রাসা এতিমখানা এইসব জায়গায় বেশি পরিমাণ পোনা আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমরা এ পর্যায়ে 1,34,000 টাকা পোনা অবমুক্ত করবো বিভিন্ন উন্মুক্ত এবং পটুয়াখালীর কুয়াকাটায় ডলফিন সহ সামুদ্রিক জীব বৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী আইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলা প্রতিনিধি জসীমউদ্দিন আহমেদ জানান, দুপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আয়োজনে কুয়াকাটা পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ, পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক। সভায় বক্তারা সামুদ্রিক জীববৈচিত্র্য ডলফিন, তিমি, কচ্ছপ, কুমির ও শুষক সহ সকল স্তন্যপায়ী প্রাণীর রক্ষা সুরক্ষা এবং স্বাভাবিক জীবনের জন্য করণীয় ও বর্জনীয় এবং বন্যপ্রাণী অপরাধের শাস্তি নিয়ে বিশদ আলোচনা করেন। সাভারের আশুলিয়ায় 19টি দোকানের ডাকাতি হওয়ার রেশ কাটতে না কাটতে আবারও একটি মোবাইলের শোরুমে ডাকাতির ঘটনা ঘটেছে। সাভার থেকে স্টাফ রিপোর্টার ওমর ফারুক জানান, শনিবার ভোররাতে আশুলিয়া ইউনিয়নের কুমকুমারী বাজার এলাকায় তুষি টেলিকম মোবাইল শোরুমে এ ডাকাতির ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানান, ভোর রাতে ওই মোবাইল শোরুমে তালা কেটে ডাকাতরা প্রবেশ করে। মোবাইল বিক্রির নগদ 1,15,000 টাকা সহ প্রায় 14 লক্ষ টাকার মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। পরে সকালে স্থানীয়রা খবর পেয়ে ওই মোবাইল শোরুমের তালা কাটা দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত এর সঙ্গে জড়িত বা ডাকাতি হওয়া মোবাইল ফোন উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গেল 6 সেপ্টেম্বর আশুলিয়ার নয়ারহাট বাজারে একসাথে 18টি স্বর্ণের দোকান সহ 19টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা এই সময় 200 ভরি স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়।
এবারে খেলার খবর। মাদারীপুরে শুরু হয়েছে জেলা সাংবাদিক গোল্ড কাপ টুর্নামেন্ট। মাদারীপুর প্রতিনিধি এস এম আজহার হোসেন জানান, শুক্রবার বিকেলে মাদারীপুর আজমত আলী খান স্টেডিয়ামে টার্ফ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শাহজাহান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন, সদর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফউদ্দিন গিয়াস সহ আরও অনেকে। উদ্বোধনী ম্যাচে কালকিনি রিপোর্টার্স ইউনিট ও রাজৈর উপজেলা সাংবাদিক ফোরাম জয়লাভ করেছে। মাদারীপুর জেলা সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের আয়োজনে টুর্নামেন্টে পাঁচ উপজেলার কর্মরত সাংবাদিকদের আটটি দল অংশগ্রহণ করেছে।